فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين، الصلاه والسلام على رسوله الكريم. একজন বোন জানতে চেয়েছেন যে খাবার প্লেটে নিয়ে খাওয়ার জন্য পরে যদি সবটুকু খেতে না পারে কিছু যদি থেকে যায় প্লেটে যা হয়তো পশু পাখিকে দিয়ে দিল তো সেটা অপচয়ের অন্তর্ভুক্ত হবে কি না শরীয়তের বিষয়ে কি বলে ইসলামের শরীয়তে অপচয়কে একেবারে নিষেধ করা হয়েছে আল্লাহরাব আলম করিমা বলেন নিশ্চয় অপচয়কারীরা হলো শয়তানের ভাই অন্যতর আল্লাহরাবুল আলমিন সুর আরফের একত্রিশ নম্বর আয়তে বলেছেন অকুলিফু আর তোমরা খাও পান করো তবে অপচয় করো না ইন্নবুল মুশ্রিফিন নিশ্চয় তিনি অর্থাৎ আল্লাহ আল্লাহরাবুল আলমিন অপচয়কারীদেরকে ভালোবাসেন না সুতরাং আমাদেরকে যে কোনো মূল্যে অপচয় থেকে খাবার নষ্ট করা থেকে বিরত থাকতে হবে এটি একটি আল্লাহর নিয়ামত এই জন্য রসুল সাল্লাম খাবারের আদবের অন্তর্ভুক্ত ছিল যে তিনি প্লেট খাবারের প্লেট ভালোভাবে চিটে মুসে খেতেন এমন কি এতে দুটি লাভ এতে খাবারে বরকত হয় এবং অপচয় হয় না তাছাড়াও রসুল সাল্লাহ সাল্লাম খাদ্য একটি নিয়ামত এই নিয়ামতের গুরুত্ব বোঝানোর জন্য তিনি একদা বলেন একটি খেজুর পড়েছিল রাস্তাতে মাটিতে নিচে পড়েছিল তিনি বলেন যে যদি আমি আশঙ্কা না করতাম যে এটা সাদাকার খেজুর এটা যদি সাদাকার খেজুর হওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আমি ওটা তুলে নিয়ে খেতাম এখানে খাদ্যের গুরুত্ব ফুটে ওঠে সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে অপচয় তো করা যাবেই না যে কোনো মূল্যে যথাসাধ্য চেষ্টা করতে হবে যাতে অপচয় কোনোভাবেই না হয় সেজন্য খাদ্য নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে যে আমি কতটুকু খেতে পারবো কি পরিমাণ খেতে পারবো আমার জন্য যথেষ্ট হবে সেই পরিমাণ নিতে হবে কোনো কারণে বাই দা বাই যদি এমনটি হয়ে যায় ভুলবশত সেক্ষেত্রে আর ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমাশীল অনিচ্ছা সত্ত্বেও মানে অনিচ্ছা সত্ত্বেও যদি এমনটি হয়ে যায় বা কোনো কারণে হয়তো খাওয়ার ইচ্ছে ছিল একান্তই তিনি খেতে পাবেন এখন মনে ছিল কিন্তু দেখা গেল যে কোনো বিশেষ কারণে খেতে পারলেন না তখন সেটা অপচয় যাতে না হয় সেই জন্য আসলে আমাদের তো ইসলাম যেটা শিক্ষা দেয় যে সেই খাবারটি অন্য কেউ খাবে কিন্তু আমরা তো আসলে এতটা সভ্যতার যুগে পৌঁছে গেছি যে কেউ কারো খাবার আমরা খাই না কিন্তু ইসলাম আমাদের কিন্তু এই শিক্ষা দেয় না ইসলাম আমাদের শিক্ষা দেয় সেই খাবারটি অন্য কেউ খাবে যাতে অপচয় বা নষ্ট না হয় তো যাই হোক সেটা যদি কেউ না খায় তাহলে যেটা করে যে এখন তো এরকম ঘটলে তখন পশু পাখিকে দিয়ে দেওয়া যাতে সেটি কাজে লাগে আর আল্লাহ ক্ষমা আসেন ইনশাল্লাহ তবে আমাদেরকে যথাযথ সতর্ক হতে হবে সতর্ক হওয়ার পরেও যদি ভুলবশত এমনটি হয়ে যায় অনেকটা সত্য তাহলে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যাবতীয় অপচয় থেকে হেফাজত করুন আর এরকম ছোটোখাটো ভুল থেকেও যেন আমাদের সবাইকে হেফাজত করেন اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته